দিয়ে দিচ্ছি, মানে ওটা এটা আমি অনেকদিন আগেই এটা দেওয়ার ছিল, মানে আমরা 20-তে করেছিলাম সম্ভবত। আমরা ডেকে নিচ্ছি নন্দিনী ম্যাডামকে, নন্দিনী রায় কবি, ফ্রিউইংস পত্রিকা প্রদত্ত কবি শ্রেষ্ঠ সম্মাননা, নন্দিনী রায় কবি। হে মহিয়সী, আপনি কবি সমাজের গর্ব, উৎকৃষ্ট মানের কবিতা উপহার দিতে আপনি সিদ্ধহস্ত। আপনি আপনার লেখনীতে পাঠক ও শ্রোতার মন জয় করেছেন বারবার। আপনি আমাদের মনের মাঝে সুকবি ও সুলেখিকা হিসেবে বিরাজমান আছেন, বিরাজিত থাকবেন। কবি হিসেবে আপনার জনপ্রিয়তা সবার মাঝে তুলে ধরার একটি প্রয়াস এই সম্মান প্রদানের মাধ্যমে। তাই ফ্রিউইংস পত্রিকার পক্ষ থেকে আপনাকে কবি শ্রেষ্ঠা সম্মাননা 2020-তে ভূষিত করা হলো। আপনাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত, সমৃদ্ধ ও অলঙ্কৃত। সবিনয়ে ফ্রিউইংস পত্রিকার পক্ষে জড়িত সকলের পক্ষ থেকে মনোজ সামন্ত সম্পাদক, জয়িতা বিশ্বাস দে সাংস্কৃতিক সম্পাদিকা ও সঙ্গীত শিল্পী, বিবেকানন্দ অধিকারী উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী। সম্মান প্রদান স্থান ফ্রিউইংস লাইভ, মহানায়ক উত্তম মঞ্চ, কলকাতা। তারিখ মাস সন বাংলা 13 শ্রাবণ 1429, ইংরেজি 30 জুলাই 2020। আমি এই মানে সম্মানপত্রটা ম্যাডামের হাতে তুলে দিচ্ছি। উনি অনেক কষ্ট করে এসেছেন, মানে ট্রেন ফ্রেন পাবেন না। সকলকে অনেক ধন্যবাদ। এরকম মানে প্রায় দৌড়ে দৌড়ে এসে পুরস্কার নেবার মতো ব্যাপারটা হলো, সেজন্য খুব দুঃখিত। কিন্তু আমি অনেক দূর থেকে আসি, তো রানাঘাট থেকে, আশা করি সবাই মার্জনা করবেন। অনেক ধন্যবাদ। রমিতের গান, আমরা রমিতের গান শুনবো। রমিত আমাদের ইউটিউবে খুব অ্যাক্টিভ। রমিত অস্মিত দুজন আমার খুব প্রিয় দুজন।